সব ধর্মের যে মিলন এটি কেউ যেন বিনষ্ট করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। সম্প্রীতির এই জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না বলে মত দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। উৎসব যে সকল সীমারেখাকে অতিক্রম করে যায়, সকল বাউন্ডারিকে অতিক্রম করে যায় এবং এখানে যে মিলনের অভূতপূর্ব বাণী আমাদের দেশের সাধকরা আমাদেরকে শুনিয়েছে, সেই মিলনের বাণী আমরা উপভোগ করি এবং সেটিতে আমরা উদ্বুদ্ধ হই, উৎসবের প্রাঙ্গণে সবার সমাবেত। শুধুমাত্র নিজের স্বার্থকে, শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসককে দীর্ঘায়িত করার জন্য ওরা জঙ্গি, ওরা সাম্প্রদায়িক, ওরা এই ওরা সেই এইভাবে বলে বলে সমাজের মধ্যে এক ভয়ঙ্কর রকমের যে বিভেদ রেখা তৈরি করা হয়েছিল সেই বিভেদ রেখা আর থাকবে না। বন্ধুরা আমার, আজকে সবাই মিলে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আজকে এই দুর্গাপূজার উৎসবকে আরও বেশি আবারিত, আরও বেশি উন্মুক্ত, আরও বেশি প্রাণের দোলায় উৎফুল্লিত করার জন্য আপনারা জান নিশ্চয়ই সারা রাত ধরে একযোগে সবাই মিলে প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ মিলে সবাই পাহারা দিচ্ছে যাতে কোনো কুচক্রী বহল কোনো ধরনের এখানে তাদের উদ্দেশ্য সফল করতে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন রুহুল কবির রিজভি। সম্প্রীতির আনন্দের মধ্যে যারা বিভেদ তৈরি করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করেছে মন্তব্য করে রুহুল কবির রিজভি বলেন, শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বিভাজনের রাজনীতি করেছে আওয়ামী লীগ। এই আনন্দের মাঝে যারা বিভেদের বাণী শোনায়, ওরা এবং আমরা, এই ওরা এবং আমরা এই বিভেদের বাণী শুনিয়েছে যারা, তারা রাজনৈতিক উদ্দেশ্যে শুনিয়েছে, তারা নিজেদের স্বার্থ বৃদ্ধি করার জন্য তারা করেছে। আমাদের এই জমাট অটুট বন্ধনকে নষ্ট করার জন্য করেছে। আমরা নিশ্চয়ই এদেশের মানুষ হাজার বছর ধরে একসাথে আমরা বাস করেছি, বৌদ্ধ আমল, হিন্দু আমল, মুসলিম শাসকদের আমল, বিভিন্ন ইতিহাসের আমল থাকতে পারে, শাসনকাল থাকতে পারে, কিন্তু উৎসবের কোনো শাসনকাল ছিল না। বিএনপি নেতা বলেন, দেশ, নারী এবং মায়ের ভালোবাসার উৎস দুর্গাপূজা। ধর্ম পরিচয়ে আলাদা থাকলেও সবাই একই ভূখণ্ডের, তাই এই জাতিকে আর বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না বলেও জানান তিনি। নুরুল ইসলাম খান, ভোরের পাতা।